আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভাগ্যের কি নির্মম পরিহাস, যে ছেলেটা পাগলদের পাশে দাঁড়িয়ে কিংবা পাগলের পাশে বসে ছবি তুলত, সে মানসিক রোগী হয়ে কিংবা সুর ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আসলে গণমানুষের যে আন্দোলন এবং গণমানুষের যে একতা ঐক্যবদ্ধ, যে কোনো শহরের স্যার বলেন যে কোনো দুর্নীতি অনিয়মকে শাসন করা কিংবা সংশোধন করা দুর্নীতিগ্রস্ত দেশ কিংবা সমাজকে শাসন করা ঐক্যবদ্ধ খুবই প্রয়োজন। কিন্তু এই ঐক্যবদ্ধ যদি শরীয়ত স্যার কিংবা কুনিতে রূপান্তর হয় কিংবা তারা যদি এমন কর্মকাণ্ড করে যেটা দেশ এবং জাতিকে প্রশ্নবিদ্ধ করে এবং তার আজ পুরা ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে, তারা এই ছেলেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ঢুকার পর কিংবা খাওয়ানোর পর ফেটবরে তাকে যে হত্যা গণপিটুনি দিয়ে হত্যা করলো সুর ভেবে, এটা আসলে পুরো ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, নিউজটা এখন মোটামুটি ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন দেশে প্রচার করা হচ্ছে। খুবই ট্রেন্ডিং এই বিষয়টা, একটা জলজ্যান্ত মানুষ কীভাবে হত্যা করায়। সে পূর্বে অনেকে বলে যে সে ছাত্র ছাত্রলীগ করতো কিংবা যে দল করুক না কেন, একটা মানুষ কীভাবে হত্যা করা কখনো যুক্তিসঙ্গত নয় কিংবা এটা কোনো মতে মেনে নেওয়া নয়। তো যারা এক কাজের সম্পৃক্ত ছিল তারা পুরো ছাত্র সমাজকে তো কলঙ্কিত করেছে। আমি চাই তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা উচিত। অবশ্য প্রশাসন রয়েছে, আইন বিভাগের যারা আছে তারা রয়েছে, তারা একটা ব্যবস্থা নেবে কিংবা তাকে এভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারছি না। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন।